গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তবে দল মনোনয়ন দেয় আজমতুল্লাহ খানকে। দলের বিদ্রোহী হিসেবে মেয়র পদে প্রার্থী হলেও যাচাই বাছাই জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ হয়। মায়ের পক্ষে নির্বাচনের মাঠে নামা জাহাঙ্গীর আলমকে 15ই মে আওয়ামী লীগ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সম্প্রতি সার্বিক বিষয় নিয়ে গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন জাহাঙ্গীর আলম। জানান, টানা 3 বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। এ সময় শুধু একজন ছাড়া গাজীপুরের আর কোনো মানুষ তার বিরুদ্ধে অভিযোগ তোলেননি। নেতৃবৃন্দরাও বলেছিলেন, তুমি কোনো অন্যায় করনি, সব সমাধান হয়ে যাবে। তবে দুঃখের বিষয়, প্রধানমন্ত্রীর কাছে কেউ সঠিক খবরটি পৌঁছে দেয়নি। এ সময় জাহাঙ্গীর দাবি করেন, মেয়র থাকা অবস্থায় তিনি যা করেছেন সব সরকারি নিয়ম মেনেই করেছেন, তারপরও তার মেয়র পদ বাতিল হয়ে যায়। জাহাঙ্গীরের ভাষ্য, আওয়ামী লীগ ও মেয়র পদ থেকে বহিষ্কারের বিষয়ে প্রধানমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক কেউ তার কথা 2 মিনিটও শোনেননি। দলের কর্মী হিসেবে প্রত্যেক কেন্দ্রীয় নেতার দরজায় কড়া নেড়েছেন তিনি, কিন্তু কেউ তাকে সুযোগ দেয়নি। তবে আর নয়, দীর্ঘ 18 মাস চোখের পানি ফেলেছেন, আর ফেলবেন না। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে জাহাঙ্গীর জানান, গাজীপুরে লাখ লাখ মানুষ এক হয়েছে, আওয়ামী লীগের সবাই একসাথে ভোট করতে এখানে এসেছেন, কিন্তু এর কোনো দরকার ছিল না। এ সময় জাহাঙ্গীর অভিযোগ করেন, তার ও তার মায়ের সঙ্গে যারা কাজ করছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসন তাদের বাসায় গিয়ে হুমকি ধামকিও দিচ্ছেন। আপনারা আসছেন, দাওয়াত খেয়ে যাবেন, কিন্তু গাজীপুরের মানুষকে থ্রেট দেবেন না, এটাকে ভোটের পরিবেশ বলে না। জাহাঙ্গীর আরও জানান, তিনি আওয়ামী লীগের একজন সমর্থক। সমর্থককে বহিষ্কার করতে কেন্দ্রীয় কমিটি কেন লাগবে? সমর্থক হিসেবে দলে থাকার জন্য তিনি আবেদন করবেন। তিনি আরও জানান, ক্ষমতা ও পদের জন্য নয়, তার বিরুদ্ধে যে অবিচার করা হয়েছে সেই সত্য প্রতিষ্ঠিত করার জন্য তিনি তার মায়ের সঙ্গে রয়েছেন। মা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম জানান, তার মা একজন সংগ্রামী নারী। জন্মের পর থেকেই ছাত্রলীগ ও আওয়ামী লীগ করার জন্য মা তাকে যে শিক্ষা দিয়েছেন তা নিয়েই তিনি গাজীপুরে আওয়ামী লীগের পরিবারে থেকে কাজ করেছেন। ছাত্রজীবন থেকে সংগঠনের আদর্শ ও নিয়মনীতির বাইরে কখনো চলেননি। দীর্ঘ 6 বছর গাজীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। 2018 সালে নৌকা প্রতীক পান তিনি, আর সেই নৌকা নিয়ে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তবে এবার নৌকা না পেয়ে মা জায়েদা খাতুনকে স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে দাঁড় করিয়েছেন জাহাঙ্গীর আলম। সাদাকালো নিউজ।